ঘরে, তাহলে কি আর ঘরে মন থেকে? তাই বেরিয়ে পড়লাম আবার, যাবো 275 কিলোমিটার দূরে ধানবাদে। আমার সঙ্গে এবারে রয়েছে এই শরৎবাবু, এর সঙ্গে আগেই পরিচয় করিয়ে দিয়েছি আপনাদের। চলুন তাহলে ধানবাদে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, শরৎবাবু এগিয়ে গেছেন। ধানবাদ যাচ্ছি বটে এবং সেখানে ঘুরবো, তবে লক্ষ্য কিন্তু অন্য, ক্রমশ প্রকাশ্য। দেখেছেন আপনারা কেমন আছেন তা জিজ্ঞাসাই করা হয়নি এখনো। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। ট্রেন প্রায় 1 ঘন্টা 5 মিনিট দেরি করে ঢুকলো। এখন আমরা রুমের দিকে যাচ্ছি, রুম বলতে রিটার্নিং রুম। আমরা দুদিনের জন্য বুক করেছি, ভাড়া পড়লো পার ডে 550 করে। চলুন গিয়ে দেখাচ্ছি। এখানে বন্ধুদের নিয়ে থাকতে পারেন, পরিবার নিয়ে এলে শহরে অনেক হোটেল আছে, সেখানে থাকলে ভালো লাগবে। ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল রতনবিহারে থাকতে পারেন। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তা ধরে কিছুটা গেলে কতগুলো খাবার হোটেল পড়বে, তার মধ্যে কোয়ালিটি রেস্টুরেন্টের খাবারের মান এবং স্বাদ আমাদের বেশ ভালোই লেগেছে। 1 নম্বরের দিকে খাবারের হোটেল আছে কিন্তু আমাদের খুব একটা ভালো লাগেনি, তার মধ্যে পাঞ্জাবি একটা ধাবা আছে, সেখানে খেয়ে দেখতে পারেন। আমরা এখন ভোজনালয়ে খেতে যাচ্ছি, যে ফ্লোরে আমাদের রিটার্নিং রুম সেই ফ্লোরেই ভোজনালয়। এখন আমাদের যা দেরি হয়ে গেছে, এখানে খাওয়া ছাড়া আর উপায় নেই। চলুন দেখা যাক কী পাওয়া যায়। এখানেই বসবো। এই যে আমাদের চিকেন কারি আর ভাত আসছে। দেখ কেমন লাগে, দুটো মনে হচ্ছে একই বুঝলি, এতো ঝোলই রে। দুটোই চিকেন কারি আর ভাত। এখানে চিকেন কারি ভাত মানে চিকেন কারি ভাত, কোনো ডাল নেই, তরকারি নেই। কেমন করছে রে? মোটামুটি, খুব ভালো হয়নি। ঠিক আছে, রাত্রে আমরা বাইরে খেয়ে নেবো। আমরা বাইরে খাবো। দুপুরে খাওয়া খেয়ে নিয়েছি আমরা। এখন আমরা ধানবাদের সব থেকে জনপ্রিয় দুটি স্পট দেখতে যাচ্ছি, ভাতিন্ডা, আর তারপরে যাবো হচ্ছে তোপচাচি। আমাদের অটো আগাটাকেই ঠিক করে রেখেছিলাম, খেয়ে আমরা এই অটোতে উঠলাম। অটো করে এখন আমরা যাচ্ছি ভাতিন্ডা, এখান থেকে ঘন্টাখানেক সময় লাগবে বললো, আর তারপরে যাবো তোপচাচি। আমাদের সারাদিনের জন্য ভাড়া পড়বে 1200 টাকা। চলুন তাহলে ভাতিন্ডা গিয়ে দেখা হচ্ছে। Thank you.
আমরা ভাতিন্দা পলসের সামনে দাঁড়িয়ে আছি, কেমন লাগছে বল জায়গাটা? ভালো লাগছে খুবই, দারুণ একটা জায়গা এনেছিস। আমরা এখান থেকে যাব তোপচাচি, তারপরে আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে খুব কম বাঙালি পর্যটকের পা পড়েছে। শেষ পর্যন্ত থাকবেন কিন্তু, চলুন আরেকটু দেখাই। ভাতিন্দা ফলস দেখা হয়ে গেল, এবার আমরা যাব তোপচাচি লেক। এখান থেকে 35 কিলোমিটার মতো হবে, কতক্ষণ লাগবে জানি না, কারণ এখানে স্টেশন থেকে 14-15 কিলোমিটার রাস্তা আসতেই আমাদের এখানে 1 ঘন্টা লেগে গেল। দেখা যাক, জিজ্ঞাসা করে দেখি কতক্ষণ লাগে। এই এখান থেকে তোপচাচি কতক্ষণ লাগবে? কিতনা টাইম লাগেগা তোপচাচি? দেড় ঘন্টা লাগেগা? পাক্কা দেড় ঘন্টা লাগেগা? ঠিক আছে। কেমন লাগে? ভালো লাগে বেশ, জায়গাটা বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, জায়গাটা সুন্দর দেখতে। এই হলো তোপচাচি লেক, ধানবাদ স্টেশন থেকে 35 কিলোমিটার মতো দূরত্ব হবে। টোটাল এরিয়াটা 214 একর জায়গা জুড়ে রয়েছে, এবং এই যে জল দেখতে পাচ্ছেন, এই জলই শহরে সরবরাহ করা হয়। গীতা দত্তের গাওয়া গান 1960 সালে, এইখানে শুটিং করা হয়েছিল। তবে আমাদের দুজনকে আবার অন্যরকম ভাববেন না যেন, হ্যাঁ, গানটা রোমান্টিক তো। এখন ফিরে যাচ্ছি, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কাল আবার 4:30 উঠতে হবে।